বউকে কম ভালোবাসলে অভিযোগের শেষ নেই, আবার বেশি ভালোবাসলেও সমস্যা। বউকে প্রতিরাতে কাছে রাখায় স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দিল ডাকাত বউ। ডাইনি বউ ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার এই মর্মান্তিক ঘটনা ঘটে চাঁদপুরের কচুয়া উপজেলার চানপাড়া তাইজ উদ্দিন হাজি বাড়িতে। স্থানীয়রা জানান, জয়নাল তার স্ত্রীর প্রতি বেশি আসক্ত ছিল, বিয়ের পর থেকে স্ত্রীকে চোখের আড়াল হতে দিত না। এ নিয়ে দুইজনের মধ্যে মনোমালিন্য ছিল, তবে এছাড়া তাদের মধ্যে কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল না, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। ঘটনার দিন রাতে তারা ঘুমিয়ে পড়লে রাত 10:30টায় স্ত্রী রুপিয়া বেগম তার স্বামীর বিশেষ অঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে। এ সময় আহত স্বামীর চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এদিকে আশঙ্কাজনক অবস্থায় জয়নালকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আর বাড়ির লোকজন এই খুনি বউটাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। দর্শক, স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়া ডাকাত বউয়ের কোনো শাস্তি হওয়া দরকার কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।